আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইব্রাহিকায়তু সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন মহান আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা প্রতিদিন পাচক নামাজ পড়ি আমরা নামাজের শুরুতে আল্লাহ একবার বলে তাকবিরে তাহরিমা বা হাত বাঁধি প্রিয় দর্শক শ্রোতা এই হাত বাঁধার পরে আমাদের সানা পড়তে হয় আজকের পর্বে আমরা শিখব নামাজের সানা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আপনি খুব অল্প সময়ে যাতে সানা এই দোয়াটি আপনারা মুখস্থ করতে পারেন আজকের ভিডিওতে সেটা আপনাদের জানিয়ে দেব। কিভাবে পড়লে আপনারা সুন্দরভাবে দ্রুত সময়ে মুখস্থ করতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আমি যখন যে শব্দটি পড়বো সর্বনিম্ন কমপক্ষে দশ থেকে পনেরো বার প্রত্যেকটি শব্দ পড়বেন তাহলে অবশ্যই আপনাদের মুখস্থ হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি না টেনে সম্পূর্ণ অংশটুকু দেখবেন তাহলে অবশ্যই সুন্দরভাবে সহি করে সানাটি আপনারা শিখতে পারবেন এখন চলুন আমরা আজকের ক্লাস শুরু করি আমি প্রথমে একবার প্রত্যেকটা শব্দ উচ্চারণ করব এবং তারপরে সেটা বানান করে বিস্তারিত নিয়ম বলে দেব ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহিম সবাই আমার সাথে পড়েন সেন বা পেশ শুভ বা কলকালর অক্ষর ধাক্কা দিয়ে পড়তে হবে শুভ

লাম খারাজ বলে একলিফট্যান আল্লাহ আল্লাহ শব্দ লামের ডাইনে জবর থেকে আল্লাহ শব্দের লাম বোর করে পড়তে হবে আল্লাহ হ্যাঁ মিম পেশ হুম মিমের উপরে তার মিম সভর্মে না। হুম সুব হ্যাঁ ক্যা আল্লাহ হুম ওয়া বি ওয়া বেজার ওয়া বি

كاس موكا و تبا اسمك, اسمك وتعالى موكا و تبا موكا و لا عين لم لا اكلفتان جدوكا جيم دال زر جد دال بجدو جدو كاس زبركا جدو كَ جدو كَ ولا إله أو لَمْ لام ألف زبر لا ألف كلي زبر أليف بي ولا همزة زر إيه لام كلا لا أَكْلِفْتَن إِلَهَ هازورها إلى ها زبرها إلى ها, ها ولا إله غيرك

وبحمدك وتبارك اسمك وتبارك اسمك افرجنت اكشتي فري سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ওয়া প্রিয় দর্শক শ্রোতা সানা এই দোয়াটি আমি আবারও পড়ছি সবাই একটু খেয়াল দিয়ে শুনবেন নামাজের ভিতরে আপনারা যেভাবে পড়বেন আমি সেভাবে পড়ছি মনে মনে পড়বেন যদি সাহেবের সাথে পড়েন কিংবা নিজে নিজে পড়েন

এই ছানাটি মুখস্ত করুন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারা নামাজের সমস্ত দোয়া কালাম সুন্দরভাবে শিখতে পারে আর আমাদের চ্যানেলে এখন থেকে নামাজের সম্পূর্ণ যত দোয়া দুরুত নামাজে প্রয়োজন সমস্ত দোয়া দুরুত ইনশাআল্লাহ আপলোড করা হবে এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি মহান আল্লাহ তাল ইবাদত করুন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় বান্ধা হিসেবে কবুল করিয়ে আনিনামাইকুম রহমতুল্লাহ